বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড সম্প্রতি প্রতিষ্ঠানটিতে প্রবেশনারি অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনের শেষ সময় আগামী 10ই ফেব্রুয়ারি 2022-এর মধ্যে অবশ্যই আবেদন সম্পন্ন করতে হবে। পদসংখ্যা অনির্ধারিত। শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত যে কোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদি অনার্স গ্রাজুয়েশন সহ মাস্টার্স অথবা এমবিএ অথবা এমবিএম ডিগ্রি থাকতে হবে, অথবা ইউজিসি অনুমোদিত যে কোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি, ট্রিপল ই অথবা ইটিইতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে কমপক্ষে 4 থাকতে হবে। অনার্স মাস্টার্স পরীক্ষায় জিপিএ সিজিপিএ 4-এর মধ্যে কমপক্ষে 2.75 এবং 5-এর মধ্যে সিজিপিএ কমপক্ষে 3.50 থাকতে হবে। প্রার্থী যদি ও লেভেল এবং এ লেভেল পাস হয় তবে দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত সমমানের সার্টিফিকেট বা বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত হয় তাহলে ডিগ্রি এবং ফলাফল অনুযায়ী উল্লেখসহ সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে, অথবা বিশ্ববিদ্যালয় বা ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় বা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে চেকিং বোর্ডের সংশ্লিষ্টদের দ্বারা ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট অথবা অন্যথায় ভাইভাতে অংশগ্রহণ করতে পারবে না। শুধুমাত্র প্রকাশিত একাডেমিক ফলাফল গ্রহণযোগ্য। অভিজ্ঞতার প্রয়োজন নেই। চাকরির ধরন ফুল টাইম, স্থায়ী। আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 30 বছর। এছাড়া অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে চমৎকার লিখিত এবং মৌখিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, নেতৃত্বের গুণাবলী থাকতে হবে, বাংলা ইংরেজি ভাষায় লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে, এছাড়া শক্তিশালী কম্পিউটার দক্ষতা চাওয়া হয়েছে, অর্থাৎ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান হতে পারে। বেতন এবং সুযোগ সুবিধা সম্পর্কে আসা যাক। কমার্স ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক বেতন এবং সুবিধা অফার করে। নির্বাচিত প্রার্থীদের 1 বছরের জন্য প্রবেশনারি অফিসার হিসাবে নিয়োগ করা হবে। 1 বছর প্রবেশনারি অফিসার হিসাবে সফলভাবে কার্যক্রম সম্পন্নর পরে স্থায়ীকরণ করা হবে। তবে 1 বছর প্রবেশনারি অফিসার হিসাবে মাসিক বেতন সর্বসাকল্যে 48,000 টাকা বেতন পাবেন। প্রবেশন প্রিয়ার সফলভাবে সমাপ্ত হওয়ার পর ব্যাংকের নিয়মিত বেতন স্কেলের অধীনে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার হিসাবে চাকরি স্থায়ীকরণ বা নিশ্চিত করা হবে। আবেদন প্রক্রিয়া। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় আমন্ত্রণ জানানো হবে। বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য লিখিত পরীক্ষায় মেধাবী তালিকা অনুযায়ী যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের শুধুমাত্র ভাইবা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। চাকরির পরীক্ষার কোনো টিএডিএ দেওয়া হবে না। যে কোনো অসম্পূর্ণ আবেদন প্রত্যাখ্যান করা হবে। কোনো কারণ দর্শানো ছাড়াই ব্যাংক কর্তৃপক্ষ যে কোনো আবেদন কোনো কারণ দর্শানো ছাড়াই ব্যাংক কর্তৃপক্ষ যে কোনো আবেদন প্রত্যাখ্যান, স্থগিত, সংশোধন এবং পুরো নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের বৈধ ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার থাকতে হবে। ডাক, কুরিয়ার বা সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনীয়
অফিসিয়াল সার্কুলার দেখতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন অথবা সেখান থেকে আবেদন করতে পারেন। আর ভিডিওটি যদি একটু হলেও আপনাদের জন্য হেল্পফুল বা ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওটি একটু লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে ব্রিজ অফ সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।